This is TK Kundu from the decks of Friendly Tutorial Home. Today, in lesson 9 of spoken English class, I will give you some expression, 7-8 expression of English, which we can use in spoken English. Chatrabondugan, ajke ami koyekta expression English e tomader bolbo, jeta tomra spoken English e as per need use korte paro. Number 1. I was about to plus verb. I was about to plus verb diye amra bolte pari. Otite kichu kaj korte jacchilam. Otite kichu kaj sobe korte jacchilam. I was about to plus verb. Abar second ami bolbo. I didn't mean to plus verb. অর্থাৎ আমি এটা বলতে চাইনি, আমি এটা মানে করতে চাইনি। ফোর্থ, আই প্রমিস নট টু প্লাস ভার্ব, আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে কোনো একটা কাজ না করার জন্য। ফোর্থ, আই উড রাদার প্লাস ভার্ব, মানে আমি বরং এটা করতে চাইতাম বলে কোনো একটা কাজ টু এর পরে আমি ভার্ব বলবো। Fifth, I feel like plus verb plus ing. আমি এটা করতে চাই, আমার এটা করতে মন করছে। Number 6, I can't help plus verb plus ing. আমি এটা না করে পারি না। Number 7, I was busy plus verb plus ing. আমি কোনো কাজ অতীতে কোনো কাজে ব্যস্ত ছিলাম। নাম্বার 8, আই ওয়ান্ট ইউ টু প্লাস ভার্ব, আমি চাই তুমি এটা করো। তো লেট মি গিভ ইউ এক্সাম্পল ওয়ান বাই ওয়ান। ফার্স্ট, হোয়াট আই টোল্ড ইউ, আই ওয়াজ অ্যাবাউট টু প্লাস ভার্ব, অতীতে কোনো কাজ আমি করতে যাচ্ছিলাম। যেমন আই ওয়াজ অ্যাবাউট টু কল ইউ, আমি তোমাকে ডাকতে যাচ্ছিলাম। I was about to take my dinner. আমি সবেমাত্র আমার নৈশ ভোজন গ্রহণ করতে যাচ্ছিলাম। I was about to go out. আমি বাইরে প্রায় যাচ্ছিলাম, অতীতে আমি বলছি কোনো কাজ করতে যাচ্ছিলাম, আমি বাইরে যেতে যাচ্ছিলাম। I was about to go out. Next, I didn't mean to plus verb. আমি এটা মানে করতে চাইনি। আই ডিডিন্ট মিন টু হার্ট ইউর ফিলিং, আমি তোমার অনুভূতিতে আঘাত করতে চাইনি। আই ডিডিন্ট মিন টু হার্ট ইউর ফিলিং। আই ডিডিন্ট মিন টু এম্বারাস ইউ, আমি তোমাকে অসুবিধার মধ্যে ফেলতে চাইনি। আই ডিডিন্ট মিন টু ডু দিস জব লাইক দিস ওয়ে, আমি ওইভাবে কাজটা করার কথা বলতে চাইনি। থার্ড, আই প্রমিস নট টু, আই প্রমিস নট টু টেল আ লাই, আমি প্রতিজ্ঞা করছি মিথ্যে না বলার জন্য। আই প্রমিস নট টু বি সো লেট, আমি প্রতিজ্ঞা করছি অত দেরি যাতে আমার না হয় তার জন্য আমি প্রতিজ্ঞা করছি, আমি আর দেরি হবে না আমার। আই প্রমিস নট টু হার্ট ইউ এগেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি তোমাকে আর আঘাত করব না। আই উড রাদার প্লাস ভার্ব, নেক্সট, আই উড রাদার টক অ্যাবাউট দিস ম্যাটার ল্যাটার, আমি বরং এই ব্যাপারটা পরে কথা বলতে চাইতাম। আই উড রাদার হ্যান্ডেল দ্য প্রবলেম ফার্স্ট, আমি বরং এই সমস্যাটা প্রথমে সমাধান করতে চাইতাম। আই উড রাদার কমপ্লিট দিস ওয়ার্ক ফার্স্ট, অর আই উড রাদার টু কমপ্লিট দিস ওয়ার্ক আর্লি, আমি এই কাজটা আগে করতে চাইতাম। নেক্সট, আই ফিল লাইক প্লাস ভার প্লাস আইএনজি, প্রেজেন্ট ভার প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি, আই ফিল লাইক গোয়িং ফর এ বাইক রাইড,
আমি এইটা চাইছি যে একটা বাইক রাইডে যাওয়ার জন্য। আই ফিল লাইক হ্যাভিং এ কাপ অফ কফি, আমি এক কাপ কফি খেতে পছন্দ করছি। আই ফিল লাইক ড্রয়িং এ পিকচার, আমি একটা ছবি আঁকার আমার মন করছে। নেক্সট, আই কান্ট হেল্প প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি, আই কান্ট হেল্প গোয়িং দেয়ার, আমি সেখানে না গিয়ে পারি না। আই কান্ট হেল্প লাভিং, আই কান্ট হেল্প লাভিং মাই ব্রাদার, আমি আমার ভাইকে ভালো না মেসে পারি না। আই কান্ট হেল্প ডুইং দ্য জব প্রপারলি, সি কান্ট হেল্প শেডিং টিয়ার, সে না কেঁদে পারে না। তো এইভাবে আমরা কান্ট হেল্প প্লাস ভার প্লাস আইএনজি করতে পারি। নেক্সট, আই ওয়াজ বিজি প্লাস ভার প্লাস আইএনজি, আমি কোনো কাজে অতীতে ব্যস্ত ছিলাম। আই ওয়াজ বিজি কুকিং ডিনার, আমি ডিনার রান্নায় ব্যস্ত ছিলাম। আই ওয়াজ বিজি রিডিং হিস্ট্রি বুক, আমি ইতিহাস বই পড়তে ব্যস্ত ছিলাম। আই ওয়াজ বিজি ক্লিনিং মাই কার, আমি আমার গাড়ি পরিষ্কার করতে ব্যস্ত ছিলাম। নেক্সট, আই ওয়ান্ট ইউ টু প্লাস ভার্ব, আমি চাই তুমি এটা করো। আই ওয়ান্ট ইউ টু গো স্কুল টুডে, আমি চাই তুমি আজ স্কুলে যাও। আই ওয়ান্ট ইউ টু টেক দ্য ডিনার ফার্স্ট, আমি চাই তুমি ডিনারটা আগে গ্রহণ করো। আই ওয়ান্ট ইউ টু ডু ইয়োর ডিউটি প্রপারলি। তাহলে জেন্টলম্যান, স্টুডেন্ট ফ্রেন্ডস, এইগুলো হচ্ছে কিছু কিছু এক্সপ্রেশন। আই ওয়াজ অ্যাবাউট টু প্লাস ভার্ব, আই ডিডন্ট মিন টু প্লাস ভার্ব, আই প্রমিস নট টু প্লাস ভার্ব, আই উড র্যাদার প্লাস ভার্ব, আই ফিল লাইক প্লাস ভার্ব প্লাস আইএনজি, আই কান্ট হেল্প প্লাস ভার্ব প্লাস আইএনজি, আই ওয়াজ বিজি প্লাস ভার্ব প্লাস আইএনজি, আই ওয়ান্ট ইউ টু প্লাস ভার্ব। তাহলে আই হোপ দিস এক্সপ্রেশন ইজ ক্লিয়ার টু ইউ। If it is not clear, you please hear it again and again so that it can be clear to you. I think you have enjoyed this class and I hope you will use such expression in your spoken English so far as possible. Thank you for listening to this video. I would again want to tell you that if you have not yet subscribed my channel, please do the same so that you can get notification from time to time. Thank you. Bye-bye.